আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বৃহত্তর নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা। বন্ধুরা, আজকে আমরা সেনবাগ উপজেলার আনাচে কানাচে বিভিন্ন হাট বাজার উপজেলা শহর ঘুরে ঘুরে দেখব এবং সেনবাগ উপজেলা সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সেনবাগ মাত্র 158 বর্গ কিলোমিটারের একটি জনপদ। নোয়াখালী জেলার সদর থেকে সেনবাগ উপজেলা দূরত্ব প্রায় 27 কিলোমিটার। এই উপজেলার পশ্চিমে সোনাইমুড়ি উপজেলা ও বেগমগঞ্জ উপজেলা, দক্ষিণে কবিরহাট উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা, পূর্বে ফেনী জেলার দাগনভূঞা উপজেলা, উত্তরে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা এবং উত্তর পশ্চিমে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা অবস্থিত। সেনবাগ উপজেলার বর্তমান জনসংখ্যা প্রায় 282,894 জন, যার মধ্যে 133,341 জন পুরুষ এবং 149,553 জন মহিলা। থানা থেকে সেনবাগ উপজেলার রূপান্তরিত হয় 1983 সালে। নোয়াখালী জেলা সৃষ্টি হয় 1821 খ্রিস্টাব্দে। নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ থানার একটি অংশ ছিল আজকের সেনবাগ উপজেলা। তৎকালীন বেগমগঞ্জ থানার উত্তর পূর্ব কোণে প্রায় আইন শৃঙ্খলার অবনতি ঘটত। এ এলাকার পূর্বে ফেনী থানা, উত্তরে কুমিল্লা জেলার 14 গ্রাম, শেষ প্রান্তে থাকায় তাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা প্রায় অসম্ভব ছিল। বর্ষায় নৌকা, শুকনা মৌসুমে সাইকেল কিংবা ঘোড়ায় চড়ে এলাকায় পরিদর্শন করত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। তাই সুদূর বেগমগঞ্জ সদর থেকে এ এলাকা দুষ্কৃতিকারীদের দমন করা, আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখা অত্যন্ত দুরূহ ছিল। এই কারণে 1922 সালে সেনবাগ গ্রামে বাগরাদিঘির পাড়ে একটি পাড়ি স্থাপন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তী পর্যায়ে এ পাড়িকে পূর্ণাঙ্গ থানাতে রূপান্তরিত করে মিরগঞ্জ বাজার নামক বর্তমান সেনবাগ বাজারে। সেনবাগ নোয়াখালী জেলার একটি থানা, বর্তমানে উপজেলা। নোয়াখালী জেলা প্রায় 3000 বছর পূর্বে বঙ্গোপসাগরের গর্ভ থেকে উৎপন্ন হয়। প্রাচীন ইতিহাসে দেখা যায় এই অঞ্চলের মাঝ দিয়ে গুলুয়া খাল প্রবাহিত ছিল। পূর্বে ফেনী নদী এবং পশ্চিমে মেঘনা। বড় বড় পুকুর কাটার সময় পুকুরের তলদেশে নৌকার বৈঠা এবং নৌকার গোলই, যা নৌকার সম্মুখ অংশকে বোঝায়, পাওয়া গেছে। এতে বোঝা যায় এই এলাকার এক সময় গভীর পানির নিচে ছিল। মেঘনা ও ফেনী নদীর বাদ দেওয়ার ফলে পলি মাটি জমে জলাশয় ভরাট হয়ে গেছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে সেনবাগ 22.59 ডিগ্রি উত্তরাংশে এবং 91.14 ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত। সেনবাগ উপজেলা বর্তমানে একটি পৌরসভা ও 9টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। পৌরসভা হচ্ছে সেনবাগ, আর ইউনিয়ন সমূহ হচ্ছে 1 নং চাতারপাইয়া, 2 নং কেশারপাড়, 3 নং ডুমুরুয়া, 4 নং কাদরা, 5 নং অর্জুনতলা, 6 নং কাবিলপুর, 7 নং মোহাম্মদপুর, 8 নং বীজবাগ এবং 9 নং নবীপুর। শিক্ষা দীক্ষার দিক থেকে সেনবাগ উপজেলা কোনো অংশে কম নয়। এখানে গড় শিক্ষার হার হচ্ছে 56.94%, পুরুষ হচ্ছে 58.68% এবং মহিলা হচ্ছে 55.37%। এখানে কলেজ রয়েছে 3টি, মাধ্যমিক বিদ্যালয় 26টি, কমিউনিটি স্কুল 60টি, প্রাথমিক বিদ্যালয় 124টি এবং মাদ্রাসা রয়েছে 25টি। এর মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেনবাগ সরকারি কলেজ, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর রামন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, বীজবাগ এনকে উচ্চ বিদ্যালয়, সেনবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর ওয়াজদিয়া আলিম মাদ্রাসা,
আজিজিয়া বালিকা দাখিল মাদ্রাসা, সমীর মুন্সিরহাট দাখিল মাদ্রাসা, সাচুয়া হাজী আলী আকবর আলিয়া মাদ্রাসা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ বিজবাগ, সেবারহাট শের বাংলা উচ্চ বিদ্যালয়, জামিয়া ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসা ইত্যাদি। এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে হচ্ছে চিত্তরঞ্জন সাহা, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, ডক্টর টি আই এম নুরুজ্জামান চৌধুরী সাবেক এমএলএ, এএইচএম তহিদুল আনোয়ার চৌধুরী চিকিৎসা স্বাধীনতা পদকজয়ী, ডক্টর এম আমিরুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষি বিজ্ঞানী, মাওলানা মোহাম্মদ ইয়াকুব শরীফ বিশিষ্ট শিক্ষাবিদ। শিল্প ও সংস্কৃতির দিক থেকে সেনবাগ উপজেলা কোনো অংশে কম যায় না। এ এলাকার হিন্দু জমিদার এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অধিকাংশ ছিল হিন্দু। জমিদারি প্রথা অনুসারে প্রতি বছর প্রজা প্রতিপালন উৎসব পালন করা হতো এই উপজেলায়। এই উৎসবে যাত্রা, পালাগান ও বিভিন্ন প্রকার সঙ্গীতের আয়োজন করা হতো। এতে প্রভাবশালী মুসলমানরাও অংশগ্রহণ করত। বীরকোট কাছারিবাড়ি, বর্তমান তফসিল অফিস, মোহাম্মদপুর শশী চৌধুরী বাড়ি, হেম চৌধুরী বাড়ি, বক্সিরহাট করুণা চৌধুরী বাড়িতে এই আসর বসত। আলী আহমদ সরকার, হাবিবুল্লাহ চৌধুরী, মকবুল চৌধুরী, মিরু মিয়া, ফজল মাস্টার, কাশেম মিয়া সহ কতিপয় মুসলমান সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকতেন সবসময় এবং মঞ্চে অভিনয় করতেন তারা। এর ধারাবাহিকতায় 1964 সালে সেনবাগ সদরে মদুদ্দন মজলিস নামে একটি সংগঠন সৃষ্টি হয়। 1883 সনে উপজেলা পদ্ধতি চালু হওয়ার পর শিল্পকলা একাডেমি গঠন করার পর এই সংগঠনের বিলুপ্ত ঘটে। সেনবাগ উপজেলায় মসজিদ রয়েছে 360টি, মন্দির রয়েছে 39টি এবং মাজার রয়েছে 10টি। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ হচ্ছে নলুয়া মিয়া বাড়ি জামে মসজিদ, সেনবাগ বাজার জামে মসজিদ, মোহাম্মদিয়া শাহী জামে মসজিদ সেবারহাট, বাবুপুর শ্রীপুর মধ্যমপাড়া জামে মসজিদ। এখানে বেশ কিছু পুরনো মন্দির, তাদের মধ্যে বেশ পুরনো মন্দিরগুলো হচ্ছে কোলান্দি সার্বজনীন দুর্গা মন্দির, শাহাজিরহাট বাজার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির উত্তর বিজবাগ ইউনিয়ন, শ্রী হরি মন্দির উত্তর বিজবাগ ইউনিয়ন, এছাড়াও বেশ কিছু আশ্রম এবং একটি বৌদ্ধ মন্দিরও আছে এই উপজেলায়। বর্তমান এই থানার জনসংখ্যা হচ্ছে 282,894 জন, যার মধ্যে 133,341 জন হচ্ছে পুরুষ এবং 149,553 জন মহিলা। উপজেলা হাট বাজার আছে 25টি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেনবাগ বাজার, গাজীর হাট, ফকির হাট বাজার, সমীর মুন্সির হাট, কানকির হাট, সাতারপাইয়া, ছিলনিয়া বাজার। এর মধ্যে থানা সদর অবস্থিত সেনবাগ বাজার উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। দর্শনীয় স্থানসমূহের মধ্যে এখানে রয়েছে নলুয়া মিয়া বাড়ি জামে মসজিদ, কোলান্দি জমিদার বাড়ি, গাজী ইয়াকুব সাহেবের মাজার, বাবুপুর, শ্রীপুর, ডুমুরুয়া, কেশবপাড়া দিঘি, বুইয়া দিঘি, মোহাম্মদপুর, হাক্কানি জামে মসজিদ, কাকু দরবেশের মাজার, মতি মিয়ার হাট, মোহাম্মদপুর, কাদরার কিল্লা, বীরকোটের বীর মূর্তি, কুশাগাজীর মসজিদ। ইতিহাস ঐতিহ্যের সাথে সেনবাগ উপজেলার নাম সবসময় জড়িয়ে রয়েছে। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় 19 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুদ্দোহাকে হত্যার প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে কালো দিবস পালনকালে পুলিশের গুলিতে নিহত হন 4 যুবক। এরা হলেন পৌর শহরের অর্জুনতলা গ্রামের অফিজের রহমান, বাবুপুর গ্রামের আবুল কালাম, জিরুয়া গ্রামের শামসুল হক ও মোহাম্মদপুর গ্রামের খুরশিদ আলম। এই সময় পুলিশের গুলিতে আরও 18 জন গুরুতর আহত হন।
তৎকালীন সময়ে ঘটনার দুদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এশিয়ানবাগে এসে নিহতদের কবর জিয়ারত করেন এবং পারিবারিক লোকদেরকে 500 টাকা অনুদান এবং সনদপত্র তুলে দেন তাদের হাতে। দেশের অন্যান্য অঞ্চলের মতো শেনবাগ উপজেলাও ক্রিকেট এবং ফুটবলই বেশি প্রচলিত। গোটা বাংলাদেশে যে অল্প সংখ্যক উপজেলা পর্যায়ে স্টেডিয়াম আছে তার মধ্যে একটি শেনবাগ উপজেলায় স্টেডিয়াম, যা এখনও শহীদ তরিকুল্লাহ বীর বিক্রম স্টেডিয়াম নামে পরিচিত। অষ্টম জাতীয় সংসদ 2001 থেকে 2006 যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন শেনবাগের তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। ওই সময় শেনবাগ উপজেলায় স্টেডিয়ামটি নির্মিত হয়। এটির অবস্থান নোয়াখালী চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার কাবিরপুর ইউনিয়নের সমীর মুন্সিরহাট বাজারের পাশেই। বন্ধুরা, এই ইতিহাস ঐতিহ্যের শহর নোয়াখালী থেকে আজকে বিদায় নিচ্ছি। আমরা আগামী পর্বে যাব কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার তুলখার বাজারে। আশা করি ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।